বিভাগের আজকের এই বিশাল সমাবেশে মাননীয় সভাপতি আমাদের প্রিয় সহকর্মী হাজী আমিনুর রশিদ ইয়াসিন আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সাবেক মন্ত্রী সাবেক ছাত্র নেতা বিশিষ্ট রাজনীতিবিদ সংগ্রামী জননেতা বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি এই অনুষ্ঠান সফল করার জন্য প্রধান দায়িত্ব পালন করেছেন বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত সাবেক তুঘর যুব নেতা ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা মির্জা আব্বাস উপস্থিত বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবং এই অনুষ্ঠান সফল করার জন্য অসীম পরিশ্রম করেছেন সাবেক যুব নেতা জনাব বরকতুল্লাহ বুলু এদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের যিনি শীর্ষ নেতা ছিলেন যিনি জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের জাতীয় পর্যায়ের জেলা পর্যায়ের মহানগরের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রথমে আমি এই কুমিল্লার মহানগর এবং বিভিন্ন জেলার এই বিভাগের যারা অনেক কষ্ট করে গত কয়েকদিন ধরে নানা বাধা অতিক্রম করে এখানে সমবেত হয়েছেন এই সভাকে সফল করেছেন আমি তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাদের এই বিশাল সমাবেশ এই সরকারের হৃৎকম্পন বাড়িয়ে দিয়েছে তারা আবল তাবল বকা শুরু করেছে কিন্তু কোনো লাভ নাই বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আর সারা দেশে যেখানেই সমাবেশ হচ্ছে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে সমাবেশ নস্যাৎ করার জন্য এখানে তারা গাড়ি ঘোড়া হরতাল দেয় নাই কিন্তু অত্যাচার নিপীড়ন করেছে আপনাদের উপর আমাদের একজন সাথী ছোট ভাই নয়নকে তারা খুন করেছে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং এই বিশাল সমাবেশ থেকে আমরা পরিষ্কার বলে দিতে চাই যে আমাদের ভাই নয়নের রক্ত আমরা বৃথা যেতে দেব না নিশ্চয়ই তার রক্তের বদলা হিসাবে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব নিশ্চয়ই আমরা আমাদের মা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা আমাদের নেতা আমাদের ভাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমরা এই দেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক বেকার যুবক ক্ষুদ্র ব্যবসায়ী
যারা দেশে সংখ্যাগরিষ্ঠ তারা আজ কেউ ভালো নেই। হালাল উপার্জন দিয়ে আজ কেউ দুই বেলা দুমুঠো খাওয়ার অবস্থায় নেই। প্রতিদিন জিনিসের দাম বাড়ছে, পত্রিকা এসছে গোটা এশিয়া মহাদেশে গরুর মাংসের দাম বাংলাদেশে সবচেয়ে বেশি। ইউএনডিপির রিপোর্টে প্রকাশ হয়েছে যে বাংলাদেশের খাদ্যদ্রব্যের দাম এতই বেড়েছে যা জনগণের ক্রয়সীমার বাইরে চলে গেছে। উপার্জন বাড়ে না, প্রতিদিন জিনিসের দাম বাড়ে। আর তার প্রতিবাদ করতে গেলে বিএনপির নেতা কর্মীদেরকে গুলি করে মেরে ফেলা হয়। এ পর্যন্ত আমাদের 8 জন সহকর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু সেই হত্যায় আপনার তো দমে যান নাই। বরঞ্চ যত অত্যাচার নিপীড়ন হচ্ছে আমাদের জনসভাগুলিতে লোক সংখ্যা ততই বাড়ছে। তারা আটকে আটকে রাখবে, আসতে দেবে না বলে 2 দিন 3 দিন 4 দিন আগে আমাদের সহকর্মীরা তারা জনসভা স্থলে এসে বসে থাকে। এটাই হলো বাস্তবতা। আর এই বাস্তবতা সরকারের যারা আছে তাদের মাথা খারাপ করে দিয়েছে। পত্রিকায় দেখলাম দুর্নীতি অনাচারের তো একটা সীমা থাকে। আজকের পত্রিকায় আছে ঢাকা ময়মনসিংহ রোড, এই যে মহাসড়ক, এই মহাসড়কের জমি কি কারো বাপের নাকি? এই জমি ব্যাংকে দিয়ে 15 কোটি টাকা নিয়ে গেছে আওয়ামী লীগের লোকরা। বুঝেন, মহাসড়কের জমি ওইটা দেখায় কোটি কোটি টাকা লোন নিয়ে যাচ্ছে। আর দেখেন নাই পত্রিকায় একটা জেলা পর্যায়ের এই ক্ষমতাসীন দলের অঙ্গ দলের নেতা 2000 কোটি টাকা লুট করেছে। একটা ক্ষমতাসীন এই দলের জেলা পর্যায়ের একটা অঙ্গ দলের নেতা যদি 2000 কোটি টাকা লুট করে তাহলে অন্য নেতারা কি পরিমাণ করেন? আর এইভাবে যদি লুট করতে দেওয়া হয় তাহলে যে রক্ত দিয়ে যে দেশ আমরা স্বাধীন করেছি এই দেশটা টিকবে? কাজে এটা হতে দেওয়া যায় না। আর সেই জন্যই আমরা পরিবর্তন চাই। তারা বলেন যে আমাদের নেত্রী এতিমের টাকা মেরে জেলে আছে। আমাদের ভাই, আমাদের নেতা তারেক রহমান বিদেশে টাকা পাঠানোর মামলা জেলে আছে। আমরা বলি তারা কেউ কোনো অপরাধ করে জেলে যায় নাই। আপনারা তাদেরকে ভয় পান, আপনারা তাদের জনপ্রিয়তায় ভয় পান, আর ভয় পেয়ে তাদেরকে বাইরে রাখার জন্য, নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার জন্য আপনারা ফরমাসি রায় দিয়ে তাদেরকে জেলে রেখেছেন, তাদেরকে দণ্ড দিয়েছেন। আমরা আপনাদের ওই দণ্ড মানি না, বাংলাদেশের জনগণ মানে না। আর মানে না যে এটা প্রমাণই করতে চাই আমরা। আমরা চাই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, দেখা যাক জনগণ খালেদা জিয়াকে পছন্দ করে না আপনাদেরকে পছন্দ করে, জনগণ তারেক রহমানকে পছন্দ করে না আপনাদেরকে পছন্দ করে। যদি তাদেরকে জনগণ পছন্দ না করে তাহলে আপনারা ঠিক, আর যদি দেখা যায় জনগণ তাদেরকে পছন্দ করে তাহলে আপনারা মিথ্যা কথা বলছেন। ভাব দেখায় না, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ এত বড় নেতা এত বছর ধরে চালালো, এইবার নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। কাজে আপনাদের কি হবে সেটা ভাবেন। সুব্রত ভালোভাবে একটা নির্বাচন হলে যারা যারা চাপা মারতেছেন একজনও তো জিতবেন না। বন্ধুরা আমার, সেই শুভ দিনের জন্য আমাদেরকে আমাদের এই লড়াই জারি রাখতে হবে, আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে, আরো বেশি সংগ্রাম চালিয়ে যেতে হবে। আজকে যে জনসভা, এই প্রচন্ড গরমের মধ্যে এরকম এত মানুষ এইভাবে
সারাদিন এত ঘন্টার পর ঘন্টা বক্তৃতা শুনে দলকে ভালো না বাসলে, রাজনীতিকে ভালো না বাসলে, এই সরকারের বিরুদ্ধে অভিযোগ না থাকলে, পরিবর্তন না চাইলে কেউ কি এটা করে কখনো করতে পারে? কাজে আপনারা যে পরিবর্তনের প্রত্যাশা করছেন, সেই পরিবর্তন প্রত্যাশায় আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়ানুর হক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।